নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, চতুর্থ অধ্যায় কিন্তু আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায়ের যাবতীয় এমসিকিউগুলো দেখিয়ে দেবো। তো দেখো, এটা আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের বই। তাহলে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন, এটা কিন্তু অভিব্যক্তি ও অভিযোজন, অভিব্যক্তি ও অভিযোজন, ঠিক আছে? তো দেখো, অভিব্যক্তি ও অভিযোজন থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফার্স্ট এক দাগের প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল, কয়ের অ্যান্সার হবে 2:2:1। দু দাগের প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কী কী, কয়ের অ্যান্সার হবে জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। তো দেখো, 2023 সালে কিন্তু প্রশ্নটা দিয়েছে। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশ যে গ্যাসটি অনুপস্থিত ছিল, ফায়ার অ্যান্সার হবে অক্সিজেন। চার দাগের প্রশ্ন, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি হল, কয়ের অ্যান্সার হবে সমুদ্রের জলে তপ্ত লঘু সূপ। পাঁচ দাগের প্রশ্ন, বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন, ঘয়ের অ্যান্সার হবে হেকেল। ছয় দাগের প্রশ্ন, কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন, গোয়ার অ্যান্সার ওপারিন। সাত দাগের প্রশ্ন, অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন, ঘয়ের অ্যান্সার হবে মিলার ও উর। আট দাগের প্রশ্ন, মিলার ও উরের তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, গোয়ার অ্যান্সার হবে গ্লাইসিন, অ্যালানিন, ঠিক আছে? পরের প্রশ্ন, নদেগের প্রশ্ন, যজ্ঞতমের উদ্বর্তনের ব্যাখ্যা দেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ডারউইন। দশদেগের প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম তত্ত্বটির বা মতবাদটি, অ্যান্সার হবে ডারউইনের। যজ্ঞতমের উদ্বর্তন আর অস্তিত্বের জন্য সংগ্রাম খুব ইম্পর্টেন্ট, ডারউইন করেছিল মতবাদটি। এগারো দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। বারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে, ঠিক আছে? প্রথমে এক হবে জীবের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি, তারপরে তিন হবে জীবন সংগ্রাম, তারপরে দুই হবে ভেদ বা প্রকরণ সৃষ্টি, তারপরে হবে ছয়ের অ্যান্সার হবে যজ্ঞতমের উদ্বর্তন, তারপরে চার হবে প্রাকৃতিক নির্বাচন, তারপরে পাঁচ হবে প্রজাতির সৃষ্টি, অর্থাৎ এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। তেরো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম, 2019 সালের প্রশ্ন। ফোরটিন দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম। পনেরো দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, বক্তব্য এক ও বক্তব্য দুই সঠিক, আর বক্তব্য এবং বক্তব্য দুই ও বক্তব্য দুই আর বক্তব্য এক সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? ষোলো দাগের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, অন্তঃপ্রজাতি সংগ্রাম। সতেরো দাগের প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, ইও হিপ্পাস। আঠারো দাগের প্রশ্ন, কি বলেছে আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম, অ্যান্সার হবে ইকুয়াস। উনিশ দাগের প্রশ্ন, প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, ঠিক আছে? দেখে নাও একটু, তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি, আমাদের বিবর্তন ঘটেনি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি। কুড়ি দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, ইউহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, মেরিসিপ্পাস, প্লায়োহিপ্পাস থেকে ইকুয়াস, ঠিক আছে? সঠিকভাবে সাজানো হয়েছে। একুশ দাগের, তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো, খয়ের অ্যান্সার, সমসমস্ত অঙ্গ। বাইশ দাগের প্রশ্ন, বাদুরের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো, খয়ের অ্যান্সার, সমসমস্ত অঙ্গ। তেইশ দাগের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, সমবৃত্তীয় অঙ্গ। চব্বিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। পঁচিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। ছাব্বিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, প্রতঙ্গের ডানা ও বাদুরের ডানা হলো
সমসমস্ত অঙ্গের উদাহরণ। তোমরা তো জানো যে সমসমস্ত অঙ্গ কাকে বলে, সমবৃত্তি অঙ্গ কাকে বলে, এগুলো কিন্তু বোঝানো হয়েছে। 27 দাগের প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় যে শ্রেণীর প্রাণীদের দেহে, তা হলো কয়ের অ্যান্সার হবে মৎস্য। 28 দাগের প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো কয়ের অ্যান্সার, এদের মলমূত্রে জলের পরিমাণ ঠিক আছে খুবই কম থাকে। 29 দাগের প্রশ্ন, শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হলো কয়ের অ্যান্সার মাছ। 30 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শতমূলী। 31 দেখে মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়, তো দেখো গয়ের অ্যান্সার হবে কান। 32 দেখের প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্টামি নোড। 33 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 34 দেখের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 35 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 36 দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পরিব্যক্তি। 37 দেখের অ্যান্সার হবে দ্য ভ্রিস। 38 দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ক্যাকটাস, একটি জিরোফাইট উদ্ভিদ হলো। 39 দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ক্যাকটাসে। 40 দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পাতা। 41 দেখের অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার রূপান্তরিত কাণ্ড ঠিক আছে। 42 দেখের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জরায়ুজ অঙ্কুরোদ্গম। 42 দেখের প্রশ্নের অ্যান্সার হবে, আর 41 দেখের অ্যান্সার হবে তো রূপান্তরিত কাণ্ড। 43 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাছের পটকায়। 44 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রেটিনা মিরাবিলিয়া। 45 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পিত্তথলি। 46 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নটি। 47 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন। 48 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উটের। 49 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চামড়ায় ঘর্মগ্রন্থির সংখ্যা কম। 50 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মৌমাছি। 51 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অনন্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 53 দেখের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। এই হলো 53খানা MCQ সলভ, যেটা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের নতুন বই আছে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।